আসসালামু আলাইকুম আফারা দাদুরা ভাই জেনেরা হগুল্ডি কি বিলের আসো মুই তো আল্লাহ নাম লাগি খুব ফুর্তিতে আসি আইসি বাপের বাড়ি এত যারা মোর ভিডিও দেয় হেরা অবশ্যই জানো মুই কালগো বাপের বাড়ি আইসি এর লগে খুব ফুর্তিতে আসি তাই আইতে আইতে মোগো সন্ধ্যা হয়ে গেছে এই সন্ধ্যা হলে আইসি পর নাস্তা পানির ব্যবস্থা হরতে আছে হেরা এনে সন্ধ্যার নাস্তা বানাইতে আছে আর মায়ের দিক দিয়ে রান্ধি বেরিয়ে থুইয়ে দিয়েছে আগেই মুরগের গোস্ত শাক সবজি যা যা পারছে আর কি বুড়ো মানুষ হে তো এল্লা থাই বাড়িতে মোর আইসগো ছয়টা ভাই বোন আল্লাহ নাম লই সব একইছি সবাই আইসি এখন এই আইয়ে দেখি যে এককালে সব আউলো যাউলো মানে মোর মাই বুড়ো মানুষ এল্লা থাই তো হে অত গুছেই গেছে রাখতে পারে না চিনতে করছি কইছি মা তোমার কোনো চিন্তে নাই মোরা যখন আইসি তোমার সব গুছেই গেছে দিয়ে যা মানে তুমি একটু খাটের উপর দিয়ে নামবা না যে কয়দিন আসো মোরা যে কয়দিন আসি তুমি আর কোনো কাম হরা লাগবে না সব মোরা গুছেই দিয়ে যাম সব এলোমেলো এল্লা মানুষ দিয়ে শেহরিয়ে করতেও পারে না হের মধ্যে তো খুব খুশি হয়েছে মাইয়ে পোলা আইসে কী খাওয়াইবে কী করবে দিশে পায় না ওই গেছে সন্ধ্যা হলে তারপর এই বেন্নি হালেও চিকেন ফেরাই আর এই পরাটা ইয়ে বানাই দিতে আছে এই হয়েছে বেন্নি হালের নাস্তা ইয়ে সবাই খাইয়ে লইয়া এরপর আবার দুপুরে রান্দার জোগাড় হরা লাগবে কারণ এখন হয়েছে বেল ছোটো একাল দিশে হরা যায় না অল্পের মধ্যে সন্ধ্যা হয়ে যায় গুড়ো গাড়াই খুব ফুর্তি হরতে আছে খেলতে আছে আর মোরা মায়ের ঘরে বই কাম কাজে সাহায্য হরতে আসি কয়ও ভাই বোনে মিললে একলগে গপ্প টপ্প কইতে আসি খুব ভালো লাগতে আছে চারিদিকে ঘুরতে আসি সুন্দর এই আবার দুপুরে রান্দা চড়াই দিছি তাই ওই কয়ও ভাই বোনে মিললেই রান্ধি এই এই মাছগুলো বাজা হইবে ওই মুখের গোস্ত রান্ধ হইবে আর ওই কালগো চিকেন ফেরাই দেবার কথা আনি রইছে হেইয়েও আবার বাজতে হইবে আর মুখের গোস্ত তো রান্ধা আছেই গুড়ো গাড়াই তো আবার মুখের গোস্ত ছাড়া খাইতে পারে না হেরা পছন্দই করে না অন্য জিনিস তাই মোরা কইছি যত শাক পাতা আছে গ্রামে তাজা হেয়ে খাম এই চিকেন ফেরাই টেরাই করিয়ে হেয়ে খাইলাম খাইয়ে লইয়ে হেরপর অন্য অন্য কাম গুছাইয়ে দুপুরে রান্ধা শেষ এখানেই দুপুরে আজগো রান্দার মধ্যে রান্ধা হয়েছে শাক ভাজা ওই হয়েছে এককালে গ্রামের মূলো শাক ভাজা খুব ফাইন বোম্বাই মরিচ দিয়ে গেরা নালা হেবে ভাজা এই হয়েছে সবজি এই মুরগের গোস্ত আলু দিয়া আর এই হয়েছে হাসরা মাছ ভাজা দেশীয় যে হাসরা মাছ খুব মজার গ্রামে বইয়া এগুলো খাওয়ার মজাই আলাদা তো এক এক পর্বের পর পর্ব চলতে আছে এক আইটেমে এক সময় অবশ্যই আল্লাহ যদি বাঁচাই রাখে তোমাকে লগে শেয়ার দিমু কারণ মোরা যে ঘরে ছয়টা ভাই বোন হে তোমরাও কিন্তু মোর ভাই বোন যে কয়জন আসো মোর আল্লাহর নাম লই ষোলোশো ভাই বোন ষোলোশো ভাই বোনের মোর পরিবার কোনো মোর চিন্তা নাই মই আল্লাহর নাম লই এককালে এই ভাই বোন লইয়া মিলেমিশে থাকতে চাই এই সব গুছাম মার দেখি কি সব এলোমেলো এই এসে খাওয়ার জায়গা আর ওই তো পাকের ঘর দেখাইলে আমি এই এসে মগো বাড়ির এককালে বান্ডরিওলের পাশে মাদ্রাসা নিজেরা আর কি বাড়ির মানুষে মোরা মাদ্রাসা বানাইছে অর্ধেক বানান্য হয়েছে এসে হেফজোখানা মাদ্রাসা এতিম গজন্য আর কি এতিম ছাত্ররাহিনী থাহে পড়াশুনো করে আর ওই কোরআনের হাফে যায় মানে জায়গা কেউ নাই বাপ মা এই এতিম একজন্য হেফজোখানা হিনে কোরআন হাফে জয়ে বাইরে এইবে পড়াশুনো করবে তাই অর্ধেক বানান্য হয়েছে হেইতে থাহে আর আর অর্ধেক এই নির্মাণাধীন আছে তাই সবাই মিললেই চেষ্টা করি বানাইতে আছে অনেকে অনুদান টান দেয় আবার বেশি আর কি সব জায়গা জমি বা ইয়া উডেন নিজেকেই আর ওই হয়েছে সামাজিক তো যে অনেকে হেল্প টেল্প করে এই অবস্থায় আছে হইতে ওই অর্ধেক বাহির হয়েছে কাপ এই যে সিস্টেম ছাদ ডেলাই টেলাই হয়ে গেছে ওই এর উপরে আরো গাঁথবে গ্রামের মধ্যেও মানে সবকিছু আর কি সিস্টেম করা আছে কোনোটা সমস্যা হয় না এই হচ্ছে মাদ্রাসার নিচ তেলাটা তাই মাদ্রাসা তো হইতে দোতলায় উঠে মুই ভিডিও করতে পারিনি তাই নিচ তেলাই দিয়ে করিয়ে দেখাইলাম আর কি এহিনে বইয়েও ছাত্ররা পড়াশুনো করে ওই টেরাং টোরাং থোয়া আর দোতলার উপরে ঘুমায় ছাত্ররা এই ছাত্রা গো এর মধ্যে সব ল্যাব খাতা টাতা থাহে এর মধ্যে ঢুকেই থয়
এই মাদ্রাসার আর কি নিচতলার দৃশ্যের এই পাশেই হয়েছে মগো মসজিদ, নিজের সকালে বাড়ির মসজিদ, জামে মসজিদে আর কি সবাই জামাতে নামাজ পড়ে, কিন্তু পরিচালনা করে মোর বাপসা সারাই আর কি, এই নিজের সর্থায়নে নিজেরা বানাই লইছে, দশজন একাল সুন্দর নামাজ কালাম পরে দোয়া করে। এই হয়েছে উজুখা নাহিনী, ওই উজুখার এই মসজিদের সামনে আস্তে আস্তে সবই শেয়ার দিমো। আজকে এই সাইরকুলটা দেখাইলাম, এইটি মানে মগো বাড়ির এককালে বাউন্ডারিওয়ালের পাশেই মসজিদ মাদ্রাসা সব কিছু, এক সাইডে এইগুলো সব তো, আর এই হয়েছে ঈদগাহ ময়দান মসজিদের পাশে। মানে যখন ঈদ কোরবানি হয় তখন তো অনেক লোকজন হয়, সবাই বেশি লোকে নামাজ পড়লে তো মসজিদের মধ্যে ধরে না, তো এইটির মধ্যে বই নামাজ পড়ে। তাই হ্যাঁ মহিলারা দান হুগা দিয়ে থুইছে, হ্যাঁ রোদ্দুর পাইছে, এই জায়গাটা খোলামেলা পাইছে, দশজনের একটা উপকার হয়। আর ওই গাছপালা টালা সুন্দর লাগাই নিয়ে সব কিছুই আছে এই মসজিদটার আর কি। সামনাটার লুকটা মসজিদের ভিডিও তো আর মধ্যে ঢুকি করা যায় না, মহিলারা ওই বাইরের লুকটা আর কি তুললে তোমাকে শেয়ার দিলাম, কারণ মোর ভাই বোনে গো মোর কোথায় থাহি বাপের বাড়ি কি এগুলো একটু না দেখাইলে তো মোর ভাল লাগে না, হেলে একটু দেখাইলাম কেমন লাগে। হ্যাঁ তোমরা মোরে কইও, গ্রামের মতো আর কি, গ্রামে গ্রামের মধ্যেই আর কি সব ধরনের সিস্টেম আছে। এই যে মাঝখানের রাস্তা, আর দুই সাইডে, এক সাইডে মাদ্রাসা, এক সাইডে মসজিদ। আর হেয়ার ওই সাইডের বাউন্ডারি ওয়ালের পাশে মগো ঘরদুয়ার, বাড়িঘর, বাড়িঘর তো কালকে দেখাইছি, আজকে দেখাইলাম বাড়িঘরের চারিকুলের একটু দৃশ্য। এই যে মাঝখানে রাস্তা, আর ওই দুই সাইডে মসজিদ মাদ্রাসা, আর এই হচ্ছে গোরস্থান, আর ওইছে ধান খেত, কাল ধান পাইকে সোনালি রয়েছে খেত মেত, কি সুন্দর লাগে। এই যে এন আবার এই বাড়ির মধ্যে আইসি, বাড়ির মধ্যে আইয়ে দেখি ধান ভাঙ্গে, মানে ধান মারাই করে, কালকে মেশিন দেখাইলাম না, আর আজকে দেখামু কি বেলের লয়। এই যে ধানডার এই রমের দিলে খের কুটো যাই অন্যদিক পরে, আর ধানগুলো এই কুলে পরে, সুন্দর, খুব সহজ আর কি। এখন আর মানুষের কষ্ট হয় না, আধুনিক প্রযুক্তি নানান রকম বাইরেই মুই কই অক্কা মেশিন ওটারে। এই হচ্ছে পিছনের গাডলা, এইখানে আর কি মোরা আগে ছোটোকালে গোসল করতাম, হাতর হেঁকতাম, ডুবাইতাম সব এই পুহরি, ছোটোকাল হইতে মোরা এই পুহরি ডুবাইয়েই বড় হয়েছি। এখন তো এই পুকুর ব্যবহার করা হয় না, পাতা পোতা পড়িয়ে পানি পচছে গেছে, আর বাড়ির লোকজনও নাই, কেডায় এডায় আই নামবে নাইবে দুইবে, আগের হেই কিছুই নেই। এখন তো সবার ঘরে ঘরে এই ওয়াশরুম আছে, ট্যাঙ্কি আছে, পানির ব্যবস্থা আছে, এখন আর এখানে আওয়া লাগে না, কিন্তু আবার লোকজনও নাই কোনো, এই গ্রামের যে আগের আমেজ হেই আর পাই না। এই হয়েছে বাড়ির পাশে ধান খাত, এই পুহর, আর এইটা হচ্ছে বাউন্ডারি ওয়াল দেওয়া, হেলিকপ্টার আইয়ে নামে হেলে গিয়ে। এই বাউন্ডারির মধ্যে অনেকখানি খোলা জায়গা, তো এই মোর চাচারা ডাকা দিয়ে যে কালে হেলিকপ্টারে আয় হেঁকে এইটার ওইখানে আইয়ে নামে, ওই বাউন্ডারি ওয়ালের মধ্যে অনেকখানি জায়গা আছে। এই হচ্ছে রাস্তা, আর এই হচ্ছে বাগান, সবজি টবজি। খেত খামার বাগান এই দুই কুলেই আছে, এই যে ওই কুলে আর একটা দেখাইলাম, আর এই কুলে আর একটা, এই এখানে ওই ধান পান হুগাই টুগাই নাড়া কুডো খের কুডো রাহে, আর ওই ফলের গাছ টাছ লাগাই নিয়ে, আর ওই গড্ডার মধ্যে ধান টান সুন্দর হারি গুছাইতে হয়, হেয়ের ব্যবস্থা করা আছে।